এই হচ্ছে মিরপুরের পাখির হাট। শ্রীপাদ তুই আমার কাছে থাকিস। ওই ভাই কি কথা বলছিস? দাঁড়া শ্রীপাদ, কোনিউর সান কোনিউর পেয়ারা খাইছি। হ্যাঁ সান কোনিউর। হ্যাঁ হ্যাঁ সানকোনিয়র বাচ্চা সামনে দেখি দেখি, এটা মঙ্ক প্যারট। সানকোনিয়র বাচ্চা নাকি ভাই? এটা কি লরি? রেড কালার লরি। লরিটা কত? লরিটা পড়বে 15,000 টাকা। সানকনি হচ্ছে লরির দাম কম। আমি তো জানতাম লরির দাম বেশি। আচ্ছা থ্যাংক ইউ ভাই। কবুতর বেচা কেনা হচ্ছে। ভয়ানক ভিড় ভাই। রাব্বার ঘুঘু বসিনি, একজন ঘুরতেছে, মাছ টাছ মারবে হয়তো কোথাও। আচ্ছা ওইদিকে প্রচুর পাখি আছে, হাড়ি ভরা। মরিচ দিয়েন, কাঁচা মরিচ। আরে শ্রীপাদ ভাই কি পার্সিয়ান? বয়স কতদিন হয়েছে? 7-8 মাস। 7-8 মাস। আমাদের রিও আরো বড় ছিল বেটা, তুই কি দেখোস? আমাদের রিও এখন 10.5 কেজি। কত করে পিস? 200 করে কবুতরের পিস। এটা কি জোড়া নাকি? এ সিফাতে কিনবা নাকি? 400 টাকা জোড়া চায়। বিউটি হোমা না?
বিউটি হোম এটা কি কি না সবজি না না এটা এটা রেসার রেসার চল আসি না আরে ভাইয়ের হাতে জিনিসটা সুন্দর তো মানে এত ভিড় এখানে এসে যে পাখি কিনা বেচা হয় পাখি বিড়াল সামটাইমস মুরগি তাই এত ভিড় সিফাত শার্টিন সুন্দর দেখতে বেটা এটা সুন্দর ভাই কবুতরের একটাই ঝামেলা হাগু করে নষ্ট করে ফেলে এই জন্য কবুতর কিনি না ভাই প্রচুর করে ভাই একদিন মিস করবি পরের দিন যায় দেখবি হাগুর সমুদ্র আমার তো তোর মতো অত জায়গা না এটা একটা কথা ওষুধ না পাবেন না ওষুধে নিমতলি যা লাগবে বিশাল সাইজ ওয়াও আমরা বাসায় যাই তোরটা দেখবো না আমারটা দেখবো বলতে কি পাখি টিয়া পাখি সিফাদের টিয়া পাখি কেটে দিচ্ছে কষ্ট সিফাত কি হবে এত কষ্ট করে টিয়া পাখি যদি না থাকে আচ্ছা আমরা যতদূর যাবো শুধু কবুতরই ভিডিওতে এই পর্যন্ত অফ করে দিই সামনে যে কিছু ফ্যান্সি বার্ড ছিল ওগুলো ওই সামনের দিকে ছিল এদিকে আর নাই আল্লাহ হাফেজ